আসাদ ভাই জিজ্ঞাসা করছিলেন যে ইন্ডিয়াতে উনি থাকেন ইন্ডিয়া কথা আমি মনে করছেন আসবেন আমি যে জিনিসটা জানতে চাইতাম যে আপনার আসাদে যে কোশ্চেনটা কোশ্চেনটা এটা কি আর কি রিভার্স কোশ্চেন যে ইন্ডিয়ান পলিটিক্যাল সিচুয়েশন যেভাবে ডেভেলপ করছে তো নেক্সট টাইম আপনার আগামী জুন জুলাই মাসে তো আপনার মোদি হয়তো নব্বুৱাত পাবেন এখন মোদী নবুয়াই মোদি নব্বুয়া পাওয়ার পরে যদি এরকম আয়াত নাজিল হয় যে যত মুসলমান আছে সবাইরে হিন্দু হইতে হবে বা সবাই জয় শ্রীরাম বলা লাগবে না হলে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এরকম আয়াত নাজিল হলে তখন আমার অবস্থানটা কি হবে

মোহাম্মদ আছে বেটার পার্সন বাই বাকি একটু মানে তো অবশ্যই হ্যাঁ করি সামথিং এটা তো থেকে বেটার পয়েন্ট অফ ভিউ আর কি আচ্ছা একটু কথা দেখি ভাই হ্যাঁ ভাই ধন্যবাদ আমি আমি আরো কয়েকবার ধন্যবাদ সবাইকে আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম আমার

তো একটা জিনিস আমি সবসময় পেয়েছি যে ওদের যে নিগ্রহ শিকার হয়েছিলাম ছোট কাল থেকে ভাই মাঝে মাঝে বলতো ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে নিগৃহীত করা হতো যৌন করা হতো এসব বিষয়গুলা যখন আমি পড়তাম ওনাদের কথাগুলো ভালো লাগতো কিন্তু যখন দেখলাম ওনাদের আচরণ তখন আমি মিলাতে পারতাম না কোরআন আছে লুতাল ইসলামের বংশধরকে নির্দিষ্ট করা হয়েছে মানে ছেলে ছেলে কাজ করার জন্য অথচ হুজুররা কেন ওই কাজগুলো করে। এই জিনিসগুলো মিলাতে পারতাম না যাই হোক আপনাদের প্ল্যাটফর্মে আমি যুক্ত হতে পেরেছি আমি একজন মুক্তমানা মানুষ আমি ধর্মান্ধ নয়

সংশരണে আমি এগুলা নিবই না আমি আমি আমেরিকাতে থাকি এবং আমি একটু স্পষ্টবাদী এই ব্যাপারে কারোর সাথে আমার কোনো হই না তো আমি ওই দদুল্লমন লাল লোক বা দদিল টাইটেল লোক না যার কারণে আমাকে তৈয়া করতে পারে যাই হোক আমি ইউএসএ তে আছি জর্জিয়াতে আছি আপনাদের রাত হলো আমার এখানে দিন তো আসাদ ভাই কথাগুলো আমার অনেক সময় দর্শন এবং ডিস্কি বলেন যেটাই বলেন বা বুজার যে সক্ষমতা সেটা হয়তো বা আচেবীদের চেষ্টা করে পূজার জন্য আমারও মাঝে মাঝে গুরুপাক্ষায় যে সৃষ্টিকর্তা বলে যে জিনিসটা বা ধর্মীয় যে বিধি বিধানগুলো আমার কাছে ধর্মীয় দৃষ্টিভঙ্গিটা ছিল এরকম যে বিজ্ঞানের পূর্ব যুগে বিজ্ঞানের আবিষ্কারের আগে মানুষের সামাজিক বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সম্ভবত ধর্মীয় দৃষ্টিভঙ্গিটা দরকার ছিল কিন্তু সেই দৃষ্টিভঙ্গিটার প্রয়োগের যে ভিন্নতা প্রয়োগিক যে মানে যেখানে সেখানে প্রয়োগ এবং কিছু স্বেচ্ছাসেবক মনোবিত্তরণে সে ধর্মীয় দৃষ্টিভঙ্গিগুলো আস্তে 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 মানুষ নিজেদের মতো করে নিজেরা ব্যবহার করছি আর কি তো ভালো লাগলো আমি সবার সাথে আজকে পরিচিত হলাম ভবিষ্যতে আপনাদের অনুষ্ঠান একটা আমাকে ট্যাক্স করেন কিন্তু ভাইয়া আমি যোগাযোগ করব যুক্ত হব আপনি আপনি ইউটিউবটা নুর ভাই আপনি ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখতে নোটিফিকেশনটা অন করে রাখলে আপনি ইয়াটা পেয়ে যাবেন এন্ড আমি আপনাকে ইনভাইট জানা রাখতেছি আপনি যখনই সুযোগ পান আপনি যুক্ত হন আপনার সাথে কথা বলে আমার আমার খুবই ভালো লাগলো না আমি এখানে অনেক অনেকটা সাথে তর্ক করি যেমন সে মতে দোকান করে

আর বাস্তবিক প্রায়োগিক জীবনে মুসলমান নাই এই জিনিসটার দ্বিচারিতা দ্বৈতার যে বিষয়গুলো আরকি যাই হোক পরবর্তী আরো বলবো

নুর আপনার কথা কিন্তু আমরা কেউ শুনতে পাচ্ছি না আপনার আপনি কথা বলছেন বাট আপনার কথা শোনা যাচ্ছে না मोस्टলি উনি আমাদেরকে শুনতে পাচ্ছেন না হুম আর আমাদের তো দেখতে পাচ্ছেন না যে কারণে উনি বুঝতে পারছেন না যে আমরা কথা বলছি আমরা কথা বলছি আর বেচারা আবীরা বলেই যাচ্ছে বেচারা আসসা সাই ক্যামেরা অন করে উনাকে কি হাই হাই হ্যালো বানিশারাই বলেন শোনা যাচ্ছে না আমি তো ঘরে লাইট অফ করে রাখছি আচ্ছা আচ্ছা সমস্যা নাই ঠিক আছে নুল ভাই আপনার কথা শোনা যাচ্ছে না ভাই আপনি নেক্সট লাইভে আবার যুক্ত হন আপনার সাথে কথা বলে ভালো লাগলো আহ থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড আমি সি সরি আপনাকে অনেক ওয়েট করতে হয়েছে চরি সরি আমি খুশি হব আপনি যদি আবার নেক্সট লাইভে আসেন থ্যাংক ইউ ভেরি মাচ আজকে যদি কথা নুল ভাইকে বিরাজ বিরাজ জানাচ্ছি গুড নাইট নুল ভাইয়া